সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম। পরন্ত বিকালবেলা আবার দুঃখ কষ্ট মনে নিয়ে অত্যন্ত ক্লান্তিকাল সময়ে সবার সাথে দুঃখটা শেয়ার করার জন্য আবার একটু লাইভে আসলাম। আপনারা জানেন আমরা আজকে একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস তিন মাস পাড়ি দিয়ে আমরা এখন চার মাসের মাথায় এই অনশনের কার্যক্রম বা কর্মসূচি চালিয়ে যাচ্ছি। খুব কষ্টে যে আজকে চার মাস যাবৎ প্রায় চার মাস যাবৎ আমাদের একশো আঠেরো দিন বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জনকারী শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে যে অনশন বা আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম, যার এখন পর্যন্ত পরিপূর্ণ কোনো সুরাহা আমরা দেখতে পাই নাই। এটা আসলে খুব একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে সেটা অত্যন্ত খুব কষ্ট। কোন দিকে এই দাবিগুলো নিয়ে যখন আমরা প্রথমবার থেকে যখন আলোচনা আসছিলাম বাংলাদেশের সর্বোচ্চ শ্রেণীর শিক্ষা শিক্ষাবিদগণ, বাংলাদেশের বিজ্ঞ রাজনীতিবিদগণ, বাংলাদেশ সুশীল সমাজ সকলে আমাদের সাথে ঐক্যমত প্রকাশ করেছিল। এখন পর্যন্ত তারা আমাদের ভিতরে প্রকাশ করেছেন, ঐক্যমত প্রকাশ করেছেন, এমনকি মহান জাতীয় সংসদে যেখানে জনগণের কল্যাণের জন্য জনগণের জন্য যেখানে সংবিধান আইনগতভাবে মানুষের জনগণের কথা আসে জনগণের ভাগ্য নির্ধারণ করা হয় সেই মহান জাতীয় সংসদেও আমাদের এই আন্দোলন বা আমাদের এই দাবিগুলো নিয়ে বারবার আলোচনা হয়েছে। তারপরেও আজকে আমরা এই অনশন অপেক্ষমান থাকতে হচ্ছে যে কখন আমাদের সেই সুসংবাদের বাণী আসে। এটা একটা এমন একটা কষ্টের মধ্যে এখানে আছি যেটা আসলে এখন বলার কোনো ভাষা রাখে না, খুবই কষ্টে এই অবস্থানে কিন্তু এখন আমরা এখানে আছি। প্রায় প্রতিদিন আজকে বৃষ্টি নেই, প্রায় প্রতিদিনই যে বৃষ্টির একটা আভাস আমরা দেখতে পাই। তারপরেও আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ কিন্তু এখন পর্যন্ত এই অনশনে অপেক্ষমান রয়েছেন। একটি সুষ্ঠু সমাধানের আশায় সুষ্ঠু সমাধানের আশায় অপেক্ষমান আমরা একটিকে ১৬তম যারা নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক আছি সকলের চাকরি নিশ্চয়তার জন্য কিন্তু আমাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছি, যার জন্য আমরা কিছুটা কাজকর্মের গতি বাড়ানোর জন্য বা চেষ্টা করার জন্য কিন্তু আমরা একটু সময় নিতে হচ্ছে। তারপরেও আমাদের যারা সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ আছেন তাদের সকলের যে মনোবল যে চাকরি নিয়েই কিন্তু তারা বাড়ি ফিরতে চান, কারণ আমাদের দিয়ে তাকিয়ে আছেন আমাদের অসহায় বাবা মা, কারো স্বামী কারো স্ত্রী কারো সন্তানাদি, সকল শুভাকাঙ্ক্ষীগণ আমাদের দিকে তাকিয়ে আছেন যে আমরা শিক্ষক হওয়ার যে স্বপ্ন দেখেছিলাম সে শিক্ষক হওয়ার স্বপ্নকে লালায়িত করার জন্য আমরা বর্তমানে যে অনশনের অবস্থান থেকে আমরা চালিয়ে যাচ্ছি হাজার কষ্টের মধ্যেও। প্রতিদিন আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ কিন্তু বাড়তে থাকে এই অনশনের মাঠে, প্রতিদিন তাদের উজ্জীবিত মন নিয়ে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যেহেতু প্রশাসনের একে নির্দেশনা আমাদের জন্য রয়েছে আমরা বাংলাদেশ প্রশাসনকে শ্রদ্ধা করতে গিয়ে কিন্তু আমরা এই অবস্থানটা করে থাকি বা এইভাবেই এখানে অবস্থান করে থাকি। কিন্তু একটু কষ্ট যে ১১৮ দিন যাবৎ বাংলাদেশের একটি দীর্ঘমেয়ী একটি আন্দোলন এটা অত্যন্ত কষ্ট হয়, অত্যন্ত কষ্ট হয় যে অবস্থানটার ভিতরে আমরা আছি সেটা আসলে এখন চিন্তা করাটা আমাদের জন্য খুব দুঃসহ হয়ে যাচ্ছে।
এখানে আর থাকাটা আমাদের জন্য অত্যন্ত কষ্ট হচ্ছে, যে আমরা থাকাটাই জন্য আমাদের ক্লান্তি এবং অসুস্থতা যেটা আমাদেরকে বারবার আঘাত আনতেছে। আপনারা জানেন, গতকালকে আপনারা সকলে জানেন, যারা আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকা আছেন আমাদের অনুষ্ঠানের সাথে যুক্ত, আমাদের প্রাণের ভাই শাহিন ভাই, যিনি হাস্যোজ্জ্বল একজন মানুষ, যিনি বারবার আমাদের এই আন্দোলনকে গতিময় করার জন্য সুদূর রাজশাহী থেকে নিয়মিতভাবে আমাদের এই অনশন মাঠে আছেন, তিনি গতকালকে অসুস্থ হয়েছেন। তাকে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিন্তু তাকে চিকিৎসা করানো হয়েছে। ওনাকে এখন মোটামুটি কিছুটা সুস্থ আছেন, আমরা সকালে খবর নিয়েছি। তারপরেও যেই যে কষ্ট, এই যে অসুস্থতার একটি অবস্থান, সেখান থেকে কিন্তু আমরা ফিরতে পারছি না, কারণ ক্লান্তিহীন ক্লান্তময় শরীর নিয়ে আমরা আজকে এই 118 দিন যাবৎ যে অনশন চালিয়ে যাচ্ছি। এখন এমন একটা অবস্থানে আছি যে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় সিদ্ধান্তর অপেক্ষায়, খুব কষ্টের মধ্যে, যেখানে যদি বৃষ্টি না হয় রোদ্রে প্রচণ্ড গরম তাপে, আবার যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টির যে অবস্থান, সে বৃষ্টির অবস্থানের মধ্যে কিন্তু আমরা এখানে নিজেই থাকতে হয়। এই যে কষ্টগুলো, এই শত কষ্টের মধ্যে হচ্ছে আমাদের যে চাওয়া, সেটা হচ্ছে আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দদের শিক্ষক হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নকে আলায়িত করার জন্য কিন্তু তারা এখন পর্যন্ত এই অনশন মাঠে অবস্থান করছে। আমরা প্রথম থেকেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মহোদয়ের প্রতি আমরা আবেদন জানিয়েছিলাম, এখন পর্যন্ত আবেদন রাখছি, আমরা যেন দ্রুত আমাদের সেই আন্দোলনের বা এই অনশনের সফলতা দেখতে পাই, এবং আমরা যেন সকলেই চাকরি নিশ্চিত হওয়ার জন্য যে ব্যবস্থাটা করেছিল মাননীয় মন্ত্রী বা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় করেন। আমরা এখন কান্না ছাড়া, আজিজি ছাড়া, কারণ যেহেতু আমরা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছি বা শিক্ষক হওয়ার জন্যই কিন্তু আমরা এই সুশৃঙ্খল যে আজকে 118 দিন যাবৎ বাংলাদেশের ইতিহাসে এত বড় আন্দোলন বা এত দীর্ঘমেয়াদী আন্দোলনে কোনো ক্ষতি হয় নাই সেটা কেউ বলতে পারবো না, সেটা একমাত্র আমরা যারা এই অনশনে নিবন্ধিত নিবঞ্চিত শিক্ষক যারা আছেন, যারা NTRCA কর্তৃক নিবন্ধিত হয়েছেন, যারা শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছিলেন, একমাত্র এই একটি আন্দোলনে আছে যে আমরা কোনো ভারী ভাঙচুর বা অন্য অন্য কোনো রাষ্ট্রীয় কোনো ক্ষতি ছাড়াই কিন্তু আমরা এই অনশনের কর্মসূচি বা আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাচ্ছি। খুবই ক্লান্তিহীনভাবে আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দভাবে এই অনশনের সুশৃঙ্খলভাবে চালিয়ে যাচ্ছে। আমরা শেষ পর্যন্ত একটি কথাই বলতে চাই যে মাননীয় মন্ত্রী বা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে, যে আমরা আসলে যে প্রতীক্ষাবদ্ধ ছিলাম এখন পর্যন্ত প্রতীক্ষাবদ্ধ আছি, যে আমরা যে পর্যন্ত আমাদের 1 থেকে 16তম সকলের চাকরি নিশ্চিত না হয় সেদিন পর্যন্ত কিন্তু আমরা এই অনশনের কর্মচারী দেবো, যার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে আর্জি জানাবো, আপনি দ্রুত আমাদেরকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে, অবশ্যই একটি নীতিমালার মাধ্যমে আমাদের সকলের চাকরি মেনে নিয়ে এই প্যানেল ভিত্তিক বা বেস ভিত্তিক নিয়োগ দান করতে মর্য পারবেন। আমরা সেই আশায়, সেই ভরসায়, সেই বিশ্বাসে কিন্তু এই অনশনে অপেক্ষমান আছি এবং থাকবো। আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় কখনো কাউকে নৈরাশ করে না, ইনশাআল্লাহ আমাদেরকেও নৈরাশ করবেন না, সেই বিশ্বাস বা ভরসাটুকু কিন্তু আমাদের আছে। Thank you.
ধন্যবাদ সবাইকে সময় পেলে আবার আজকে আবার কিছু করব লাইভে আসতে পারি ধন্যবাদ।